ফোন বেজে যাচ্ছে, কেউ তুলছে না। এখনো পর্যন্ত পরিবারের কেউই যোগাযোগ করতে পারেনি হিঙ্গলগঞ্জের বাসিন্দা সঞ্জয় মণ্ডলের সাথে। পরিবারের আশঙ্কা, করমন্ডল দুর্ঘটনায় নিখোঁজ। বিডিওর নির্দেশে অ্যাম্বুলেন্স নিয়ে সরকারি প্রতিনিধি যাচ্ছে বালেশ্বরে। ফোন বেঁচে যাচ্ছে, কেউ তুলছে না, শেষ কথা হয় গত বুধবার। তারপর থেকে এখনও পরিবারের লোক যোগাযোগ করতে পারেননি হিঙ্গলগঞ্জের সঞ্জয় মণ্ডলের সঙ্গে। আশঙ্কা, করমন্ডল দুর্ঘটনায় নিখোঁজ সঞ্জয়। স্থানীয় বিডিওর নির্দেশে অ্যাম্বুলেন্সে করে সরকারি প্রতিনিধির দল বালেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার রূপমারি গ্রাম পঞ্চায়েতের বাসতলা গ্রামের বছর ৩৮ সঞ্জয় মণ্ডল। কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন তিনি। গত ৬ মাস আগে শেষ বাড়িতে এসেছিলেন। ৬ মাস পর গত বুধবার বাড়ি ফেরার জন্য রওনা দেয় সঞ্জয়। সকাল ১০টা বেজে ৩৫ মিনিটের যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস করে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। শেষ কথা হয় ট্রেনে ওঠার সময় শ্রী আরতি মণ্ডল ও ছেলে বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে। তারপর থেকে ৭২ ঘন্টা কেটে গেছে, এখনও কোনো যোগাযোগ করা যায়নি সঞ্জয় মণ্ডলের সঙ্গে। পরিবারের লোক অনবরত ফোন করে যাচ্ছেন সঞ্জয়কে, কিন্তু ফোনের ওপার থেকে কোনো জবাব আসছে না। এইদিকে করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় বাড়ছে মৃতের স্তূপ। একরাশ হতাশা, আতঙ্ক গ্রাস করছে সঞ্জয়ের পরিবারের লোকদের। দীর্ঘ সময় পার হয়ে গেছে, এখনও খোঁজ মিলল না সঞ্জয় মণ্ডলের। চিন্তিত সঞ্জয়ের পরিবারের লোক। সঞ্জয়ের স্ত্রী আরতির দাবি, জীবিত অবস্থাতেই বাড়ির লোক বাড়ি ফিরে আসুক। কান্নায় ভেঙে পড়েছে সকলেই। উড়িষ্যা সরকারও কোনো খবর দিতে পাচ্ছেন না। সব মিলিয়ে মণ্ডল পরিবারকে গ্রাস করেছে হতাশা, দুশ্চিন্তা ও আতঙ্ক। ট্রেনে যখন ওঠে তখন আমার সঙ্গে কথা হয়েছিল যে আমি ট্রেনে উঠছি ১০টা ৩৫ ট্রেনে যশবন্তপুর হাওড়া। তারপরের থেকে ফোন বেজে যাচ্ছে, কিন্তু অত ফোন কেউ তুলছেও না, কথাও বলছে। আমি চাইছি বা জ্যান্ত হোক মৃত হোক আমার স্বামী আমার বাড়িতে ফিরে আসুক। যে কোনো অবস্থা প্রশাসন সাহায্য করেছে, আমাকে গাড়ি দিয়েছে, আমার ছেলেকে এখান থেকে নিয়ে গেছে যেখানে যে মানে যেখানে ওই দুর্ঘটনাটা ঘটেছে সেখানে আজকে রওনা দিয়েছে। ইতিমধ্যেই সঞ্জয় মণ্ডলের নিখোঁজের খবর ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। সকাল থেকে গ্রামের মানুষ ভিড় জমাচ্ছেন মণ্ডল বাড়িতে। আজ হিঙ্গলগঞ্জের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ি, জয়েন্ট বিডিও আবুল কালাম আজাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা মৃধাসহ ১০ জনের একটি প্রতিনিধি দল সঞ্জয় মণ্ডলের বাড়িতে আসেন, শ্রী আরতি মণ্ডলের সঙ্গে কথা বলেন। আর্থিক এবং বাকি যাবতীয় সুবিধা মণ্ডল পরিবারকে তারা দেবেন বলে আশ্বাস দেন। আমরা উনি কোথায় কোন অবস্থা আছে ওনাকে এখনো পর্যন্ত আমরা এই সন্ধান দিইনি। সঞ্জয় কুমার মণ্ডল, উনি সঞ্জয় কুমার মণ্ডল, তিনি ফোন নম্বরের সঙ্গে সেটা মিলছে না। যে সময়টা উনি উঠেছে তাতে সন্দেহ মনে হয়, ১০টা ৩৫ ট্রেন বুধবার, তাতে মনে হয় সন্দেহ আছে। কিন্তু সেইটা আমরা ভগবানের কাছে কামনা করি উনি জীবিত অবস্থা যেখানে তার জীবিত বেঁচে থাক, তার পরিবারদের নিয়ে এসে যেন আগামী দিন আবার সুন্দরভাবে এটা করতে পারে। আর যদি কোনো এরকম যদি কোনো অঘটন যদি ঈশ্বর যদি কাউকে কিছু করে, কিছু করার নেই, সেটা তো আমরা পঞ্চায়েত সমিতি, আমরা জেলা প্রশাসন, আমাদের সরকার, রাজ্য সরকারের যেভাবে মানুষের পাশে থাকে আমরা সেইভাবে মানুষের পাশে থাকবো। এবং আমাদেরকে এখন আজ পর্যন্ত যে যা গিয়েছে তাদেরকে সবসময় গজরে রাখা হবে যে তারা কোথায় কী অবস্থা হচ্ছে, তাদের খাওয়া দাওয়া এটা ওটা সব ব্যবস্থা করা হয়েছে ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। এবং ওনাদের পাশে আমরা থাকবো শেষ পর্যন্ত, যে কী পরিস্থিতি আছে যত পর্যন্ত ঈশ্বর ভালো সংগঠন না দিছে তত পর্যন্ত আমরা ওদের পাশে আছি। পাশাপাশি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা মৃধা জানালেন, এই পরিবারের পাশে আমরা আছি, দুস্থ পরিবারকে সব রকম ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছি, এছাড়াও সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে গাড়ি করে সঞ্জয় মণ্ডলের পরিবারের লোকজনকে নিয়ে ব্লকের কিছু প্রতিনিধিরা বালাশোরে গেছেন। সেখানে অসুস্থ এবং মৃত ব্যক্তিদের মধ্যে সঞ্জয় মণ্ডল আছে কিনা তা চিহ্নিত করতে।
এই মুহূর্তে তো ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার পরিবারের লোকজন যেটা জানিয়েছে যে বুধবার দিন উনি শনিবার ট্রেনে ওঠার কথা, কোন ট্রেনে উঠেছে এটাও সঠিকভাবে বলতে পারছে না। কিন্তু যেহেতু ওনার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, আমরা আশঙ্কিত, পরিবারের লোকেরাও প্রচণ্ড চিন্তিত এবং আশঙ্কিত। তাই জন্য এখান থেকে ওনাদের পরিবারের 4-5 জনকে আজকে পাঠানো হয়েছে বালাসোরে। আমাদের লোকজনও গেছে ব্লকের থেকে দেখে আসার জন্য যে ওখানে যারা অসুস্থ রয়েছেন তাদের মধ্যে কেউ রয়েছে কি না। এমন অনেক রোগ রয়েছে যারা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, তারা তাদের নাম নাম ইত্যাদিও বলতে পারছে না, তাদের মধ্যে কেউ রয়েছে কি না, বা যারা মৃত তাদের মধ্যে কেউ রয়েছে কি না, এগুলো দেখার জন্য আমাদের লোকজন ব্লকের থেকে গেছে। এনারাও গেছেন, গিয়ে দেখে আসুক। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, যাওয়ার পথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এগুলো তো সামান্য। এখন ঈশ্বরের কাছে প্রার্থনা যাতে লোকটিকে পাওয়া যায় ঠিকঠাকভাবে সুস্থভাবে ফিরে, অন্তত খোঁজ যেন পাওয়া যায়, এইটুকুই প্রার্থনা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।